আমন্ত্রণ জানাই বাংলা ইনফরমেশন ওয়াইডি চ্যানেলে। প্রথমে জানিয়ে দেব সংবাদের শিরোনাম। নীলামবাজার কাণ্ড, ত্রিপুরা থেকে ধরে আনা হয়েছে চালককে, বাজেয়াপ্ত গাড়িও। রাত পোহালেই মোদির সামনে পড়তে চলেছে জিনপিং, ব্রিক্স গিরে চড়ছে পারদ। নীতিশের শপথ গ্রহণ বয়কট আরজেডির, যাচ্ছেন না তেজস্বী। কলকলিয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী। শিশু হৃদরোগ বিশেষজ্ঞ দেবশ্রী গাঙ্গুলি একদিনের জন্য শিলচরে আসছেন। দিল্লির রাস্তায় আকাশ থেকে পড়ল তেল, ব্রেক কষতেই স্কুটি বাইকের চাকা পিছলে আরোহী রাস্তায়। প্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। নীলামবাজার গণধর্ষণ মামলায় মুখ্য অভিযুক্ত গাড়ি চালক আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ত্রিপুরা থেকে তাকে ধরে আনা হয়েছে, সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তার গাড়িটিও। করিমগঞ্জের পুলিশ সুপার মায়াঙ্ক কুমার সোমবার এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরার দুই তরুণী ছয়জনকে অভিযুক্ত করেছিল, অত্যন্ত ক্ষিপ্ততার সঙ্গে সবাইকে পুলিশ ধরে আনতে সক্ষম হয়েছে, কিন্তু প্রাথমিক তদন্তে একজন এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে নিশ্চিত প্রমাণ পেয়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ধৃত পাঁচজন অবশ্য জিজ্ঞাসাবাদে দুই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করে নেয়, কিন্তু তাদের দাবি সবাই হয়েছে সহমতের ভিত্তিতে। এজাহারের ছত্রে তরুণীর মিথ্যে বলেছেন বলে জানায় তারা। ধৃতরা বলেন, এরা মোটেও দুই বোন নয়, তাদের কারো মা শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন নন, এমনকি তারা শিলচরে জানিনি। আনোয়ারের গাড়িতে চেপে ত্রিপুরা থেকে সোজা নীলামবাজারে এসেছিলেন। পুলিশ অবশ্য তাদের এইসব বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। এসপি মায়াঙ্ক কুমার বলেন, অভিযুক্তরা দোষ ডাকতে কতই কথাই বলে, সত্য সত্য বোঝা যাবে তদন্ত চলাকালে। এছাড়া দর্শনের অভিযোগের পর সহমতের ভিত্তিতে হোক বা কোথা থেকে এলেন গেলেন, এইসব কোনো যুক্তি নয়। ডিআইজি দিলীপ কুমার দেও বলেন, গণধর্ষণের মতো ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। অভিযোগ পেয়ে এসপি, এএসপি, সিআই সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। এর দরুণে দ্রুত অভিযুক্তরা ধরা পড়েছেন। তিনি পুলিশ সুপারকে ধৃতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। পরবর্তী লাদাখ সংঘাতের আবহ খানিকটা স্তিমিত হওয়ার দিকে, তবে চীনের দুপা পিছিয়ে চার পা এগিয়ে যাওয়ার উদাহরণ অনেক রয়েছে। এমন এক পরিস্থিতিতে ফের একবার চীনের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখোমুখি হতে চলেছেন উপলক্ষ ব্রিক্স। কয়েকদিন আগে এসসিও সামিটের পর এবার ব্রিক্স সামিটে ফের মুখোমুখি চীন ও ভারতের রাষ্ট্রনেতারা। লাদাখ সংঘাতের আবহে দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে এসে টেকেছে। এমন এক পরিস্থিতিতে ফের একবার মোদীর মুখোমুখি ভার্চুয়াল হতে চলেছে শি জিনপিং। রাশিয়ার আয়োজনে রাত পোহালেই এই সামিট শুরু হচ্ছে। ব্রিক্সভুক্ত দেশের এই সামিটে থাকছেন রাশিয়ার রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন। মূলত কয়েকদিন আগে রাশিয়া লাদাখ সংঘাত নিয়ে মুখ খুলে আলোচনার রাস্তায় দুই দেশকে আসার বার্তা দেন। এরপর ব্রিক্সের বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনার মধ্যে থাকছে পুতিনও, ফলে কূটনৈতিক দিক থেকে এ সামিট আপাতত এশিয়ার পাখির চোখ। প্রসঙ্গত, ১২তম ব্রিক্স সামিটে ভারত ছাড়াও ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা অংশ নিচ্ছে। এখানে চীন, ভারত, রাশিয়ার রাষ্ট্রপ্রধানেরা ছাড়াও হাজির থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। রাষ্ট্রসংঘের 75তম বর্ষ যেমন এবছরের পালিত হচ্ছে, তার প্রেক্ষাপটে এবার ১২তম ব্রিক্স সামিট। জানা যাচ্ছে সন্ত্রাস এবারের আলোচনার কেন্দ্রতে থাকবে। তাছাড়াও ব্যবসা, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য, পারস্পরিক আদান প্রদান নিয়ে আলোচনা হতে চলেছে। যেখানে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক তলানিতে, সেখানে ব্যবসা সংক্রান্ত আলোচনা নিয়ে এই বৈঠকে পারদ চড়তে পারে। পরবর্তী নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল রাষ্ট্রীয় জনতা দল আরজেডি। সোমবার আরজেডির পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণ পরিবর্তন চেয়েছিলেন, যা এনডিএর বিরুদ্ধে। পরিবর্তনের জনাদেশ এনডিএর বিরুদ্ধে, তাই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করছে আরজেডি।
স্বাভাবিকভাবেই নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তেজস্বী যাদব। সোমবার বিকেলেই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার কথা নীতিশ কুমারের। তার আগে আরজেডি টুইট করে জানিয়েছে আরজেডি শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে। পরিবর্তনের জনাদেশ এনডিএর বিরুদ্ধে বিহারের কর্মহীন কৃষক, ঠিক শ্রমিক, নিযুক্তি শিক্ষকদের প্রশ্নকরণ, তাদের কেমন লাগছে, এনডিএর জালিয়াতিতে জনগণ ক্ষুব্ধ, আমরা জনপ্রতিনিধি এবং জনগণের পাশে রয়েছি। সূত্রের খবর, এদিন নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রমুখ। বিকেল 4:30 নাগাদ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতিশ কুমার। পরবর্তী, সিদাই থানায় এলাকার কলকলিয়া গ্রামে এক গৃহবধূকে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মৃত গৃহবধূর নাম মীনাক্ষী সরকার। ঘটনাকে কেন্দ্র করে কলকলিয়ার কালিকামুরা এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করেছে। ঘটনায় জড়িত স্বামীকে গ্রেফতার করেছে সিদাই থানার পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গায়ে কেরোসিন ঢেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। গড়ে খাটের মধ্যেই তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে খাটসহ বিছানাপত্র পড়ে সারখার হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ওই বাড়িতে ছুটে যান। তারপর খবর দেওয়া হয় সিদাই থানার পুলিশকে। পুলিশ এসে অগ্নিদগ্ধ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে পুলিশ। অগ্নিদগ্ধ করে গৃহবধূকে হত্যার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। স্থানীয় লোকজন অভিযুক্ত আসামিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান এলাকার সর্বস্তরের জনগণ। পরবর্তী, কলকাতা নারায়ণ হাসপাতালে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডাক্তার দেবশ্রী গঙ্গোপাধ্যায় শিলচরে আসছেন। আগামী 26 নভেম্বর একদিনের জন্যই তার শিলচরে আসা। সেদিন শিলচরের দিবাসকান ডায়াগনস্টিক সেন্টারে বসবেন, রোগী দেখবেন, প্রয়োজনীয় পরামর্শ দেবেন। পেডিয়াট্রি ইকো কার্ডিওগ্রাফি করানো হবে সেদিন। কেউ ডাক্তার দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের পরামর্শ নিতে চাইলে 9435620734 নাম্বারে আগে থেকে যোগাযোগ করতে দিবাসকান এর পক্ষ থেকে বলা হয়েছে। সর্বশেষ খবর, একের পর এক সমস্যায় জেরবার দেশের রাজধানী, করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এরই মধ্যে আপ সরকারের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির দূষণ। গত কয়েক বছরে দূষণের মাত্রা লাগাম ছাড়া হয়েছে রাজধানীতে। প্রশাসন এবার দিল্লিতে বাজি পোড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু সেসব খানে তুলে নেননি রাজধানীর বাসিন্দারা। দেদার বাজি পড়েছে, ফলে দীপাবলির রাত থেকেই দিল্লির বাতাস আরও বেশি পরিমাণে বিষাক্ত হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরেই দিল্লিতে দূষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যমুনা নদীর জলস্তরে টক্সিক ফোম জমা হয়েছে, গোটা শহরে ঢুকেছে দুয়ার কুণ্ডলিতে, কিন্তু তাতেও দিল্লিবাসীর চেতনা ফিরেনি। এবার দিল্লির রাস্তায় তেল জাতীয় কিছু একটা পদার্থ জড়িয়ে থাকতে দেখা গেল, যা নিয়ে আতঙ্ক চড়ালো মানুষের মধ্যে। রবিবার বিকেল থেকেই দিল্লির বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ না থাকলেও ঘণ্টাখানেক ঝিরঝিরির ধারায় নাগাড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর থেকে দিল্লির রাস্তা অদ্ভুত রকম পিচ্ছিল হয়ে দাঁড়িয়েছিল। বাইক বা স্কুটিতে ব্রেক কষলেই আরোহী ছিটকে পড়েছিলেন রাস্তারই উপর। ভয়ে আতঙ্কে লোকজন দমকল বিভাগে ফোন করা শুরু করেন। বিকেল থেকে রাত 8টা পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকা থেকে দমকলে ফোন যায়। এরপরই দমকল বিভাগের কর্মীরা রাস্তায় নামেন, পরীক্ষা করে দেখেন সত্যি দিল্লির রাস্তায় তেল জাতীয় কিছু একটা পিচ্ছিল পদার্থ পড়ে রয়েছে। অনেকেই মনে করতে শুরু করেছেন বৃষ্টির সঙ্গে আকাশ থেকে পড়ছে সেই তেল। দমকল কর্মীরা এরপরই খতিয়ে দেখতে শুরু করেন। দেখা যায় গত কয়েকদিন ধরেই দিল্লিতে যেমনভাবে বাতাস বইছে না, আবহাওয়া ছিল গুমোট, ফলে দূষণের মাত্রা বেড়েছিল। দীপাবলিতে আতশবাজি পোড়ানোয় সেই দূষণের মাত্রা সীমা ছাড়িয়েছে।
বাতাসের ধূলিকণা এবং রাস্তায় চলতি গাড়ি থেকে নির্গত ধোঁয়া বৃষ্টির জলের সঙ্গে মিশে পিচ্ছিল পদার্থ সৃষ্টি করেছিল। সেই পদার্থ অনেকটা তেলের মতোই, যার ফলে রাস্তার অবস্থা বিপজ্জনক হয়ে ওঠে। দমকল বাহিনীর এক কর্তা জানিয়েছেন, জোরে বৃষ্টি হলে হয়তো এমন অবস্থা হতো না, তখন এই পিচ্ছিল পদার্থ ধুয়ে নর্মদায় চলে যেত। কিন্তু বিকেল 4টে থেকে ঝিরঝিরির বৃষ্টি হয়েছে বলে সেই পদার্থ রাস্তার উপরেই জমেছিল। পথচলতি অনেকেই অবশ্য ভেবেছিলেন রাস্তার উপর মোবিল জাতীয় কোনো পদার্থ পড়ে রয়েছে, আর তার জন্যই দু চাকা চালানো বিপজ্জনক হয়ে উঠেছিল দিল্লির রাস্তায়। তবে দমকল বাহিনী তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দেয়। বহু এলাকা থেকে সেই পিচ্ছিল পদার্থ সরানোর কাজ শুরু করে দেন দমকলের কর্মীরা।